জমি বিবাদকে কেন্দ্র করে এই সমস্যা, এবং সেই সমস্যা থেকেই পরিকল্পনা, এত বড় একটা পরিকল্পনা করা হলো। কিন্তু যে তথ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, নিরাপদ আশ্রয়স্থল এই গুলশান কলোনি কি হয়ে দাঁড়াচ্ছে, দেখুন আরও তথ্য এখানে সামনে আসছে। 2021 সালে গ্রেফতার করা হয় গুলশান কলোনি থেকে 28 জনকে। উত্তরপ্রদেশ এটিএস এর অভিযান এবং আনন্দপুর থানার সঙ্গে যৌথ অভিযান চলে, এবং সেই সময় এই গুলশান কলোনি থেকেই 28 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। কার্যত কেঁচো করতে গিয়ে কেউ তো বেরিয়ে আসছে। যৌথ অভিযানে ধৃত 28 জন, যাদের জাল পাসপোর্ট ছিল, পেট্রাপোল গেদে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে এই অনুপ্রবেশকারীরা, সে তথ্য পরবর্তী সময় জানতে পারা যায়। কিন্তু এখনও পর্যন্ত প্রশ্ন হচ্ছে, এই গুলশান কলোনি এমন একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছে যে এই গুলশান কলোনিতে শুধুমাত্র যে এই অপরাধীরা তারা আস্তানা গেড়ে বসে রয়েছে তা নয়, একই সঙ্গে বহু অনুপ্রবেশকারীরা তারাও সেখানে থাকতে পারে এমনটাও কিন্তু প্রাথমিকভাবে সেখানকার বাসিন্দারাই, অর্থাৎ এই 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারাই জানাচ্ছেন। এমনকি হ্যান্ডলার মাহফুজুর রহমানের স্বীকারোক্তি যেমনটা সামনে আসছে, তা শুনলে তো আরও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। গা ঢাকা দেবার আদর্শ একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছে এই গুলশান কলোনি। কেন বারংবার এই গুলশান কলোনির নাম উঠে আসছে, সেটাই একটা বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। সৈকত, আমাদের প্রতিনিধির পাঠানো, দেখুন। হয় দীর্ঘদিন পুকুর চাষ হয়, এবার ক্লাবের সংস্কারও হয় ওই সব জিনিস দিয়ে, ঠিক আছে। এবার এই 2011-তে আসার পর, উনি আসার পর সব কিছু তো একদম ইয়ে করে নিচ্ছে, যা বলছে সব মিথ্যা বলছে। কে যে মাথা হয়ে বসে আছে, যাকে মারতে গেছিল, হ্যাঁ ঠিক আছে, সত্যি বলছি। এবার পুরো মানে যা বলছে এই মিডিয়ার সামনে যা বলছে সব ঢপ, পুরো ফেক, পুরো ফেক। ওয়ার্ডের ছেলেকে কাউকে চান্স দেয় না, ওই হায়দার আলী, ওকে দিয়ে তোলাবাজি শুরু। আমি এবার আপনাকে বলে দিচ্ছি, হায়দার ছেলে কোথা? তপসিয়ার ছেলে, তপসিয়ার ছেলে, এখানকার আমাদের ওয়ার্ডেরও নয়, ঠিক আছে। আচ্ছা আমাদের আমাদের ইন্ডিয়ান না, হ্যাঁ বিহারে, ঠিক আছে বিহারে। আচ্ছা রিসেন্ট একটা স্টার 11 একটা ম্যারেজ হল করেছে, মানে হাই সোসাইটি, যদি ভিডিওটা দেখেন ভাববেন যে দুবাইয়ে কোনো শিখদের আছে, ঠিক আছে। মানে কয়েকশো কোটি টাকা কামিয়েছে, আচ্ছা ইনলিগালভাবে 25 বিঘা জায়গা নিয়ে রেখেছে বানতলাতে, ঠিক আছে। হায়দার আলী মাথা একজন আছে, হায়দার আলী আপনি যখন পেতে থাকবে তো আপনি আমি আপনার কাজ করবো, আপনি চারটা জায়গায় যেভাবে ছেলেরা গিয়েছিল যে দাদা আমাদের জায়গাটা এরকম, বলে যা যা ওই সব কোনো ওই সব তোদের নয়, ওটা এই তোরা ওইদিকে থাকিস ওটা। কিন্তু পশ্চিম চৌকা পর্যন্ত একদম পুরো পশ্চিম চৌকা পুরাতন ভেরি, ওই যে বড় ভেরিটা বাইপাস পর্যন্ত দিচ্ছে, ওটা পুরো পুরাতন ভেরি পশ্চিম চৌকা পর্যন্ত, ওটা না তোদের পশ্চিম চৌকা না, এটা মারিনপাড়ার মধ্যে পড়েছে, যা পরে কথা হবে, আজ পর্যন্ত পরে কথা হচ্ছে। মানে ক্লাবের ছেলেটা কাউকে পাত্তা দেয় না, মানে এত এমন অ্যাটিটিউড নিয়ে বেড়ায় যে উনি ভগবান এরা মনে করে, ঠিক আছে। হ্যাঁ আবার সুশান্ত ভগবান, ভগবান নিজেকে ভাবে, আর ভগবানের রাইট হ্যান্ড হচ্ছে জুলকার ভুলে একটা কি করে, 10 বিঘে জমি দেখে, এরা থাকলে মাথার উপর কেউ সাইডে লাগবে না। 30 জন মতো বাংলাদেশি ধরা পড়েছিল, প্রচুর বাংলাদেশি থেকে আছে, প্রচুর বাংলাদেশি থেকে। মানে তারা কি ভোটার? ওই ইলিগালভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো, ভোটার হয়ে যাচ্ছে সব, ভোটার হয়ে গেছে দাদা, যাতে জীবনে দেখি নিয়ে এখানে আসে, ভরপুর পক্ষি চলে জানেন, সব ছেলেরা বার্তা করে এখানে এসেছে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল না, জীবনে হয়েছে। মানে এটা এটা কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো? 108 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা তারাই এই কথা বলছেন যে বোরখা পরে রীতিমতন এই ভোট দিতে যেতেন নাকি অনুপ্রবেশকারীরা। রাজনৈতিক মহলের কি বক্তব্য উঠে আসছে শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেস করছে সবাই জানো তো, জামাতের সাথে যোগাযোগ, বোমা টোমা ফেটে গেল তো, তৃণমূলের নেতা যে গুলি খেলো আর কি, সে তো ভালো করে বলতে পারছে না কে মারতে এসেছে, তৃণমূলের এটিএমের সাথে বিটিএমের লড়াই, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবার তাদের যে আপ্রাণ চেষ্টা, সেই আপ্রাণ চেষ্টার ফলশ্রুতি হিসাবে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, তারই একটা চিত্র গুলশান কলোনি। সেখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।